ওই দিন পোস্টমর্টমের সময় লাশ কাটো ডাক্তারের সঙ্গে কি ঘটনা ঘটেছিল আমরা তার মুখ থেকেই শুনে নেব তো আমি আমার বড়দা আর আমি মিলে ঘরে ধরে ঢুকালাম লাশটাকে ঢুকানোর পরে লাশটা পোস্টমর্টম করলাম আমার বড়দা বড়দা পোস্টমর্টম করার পর আমাকে সেলাই করতে দিল লাশটাকে হ্যাঁ যে তুই সেলাই কর আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ তো আমি সেলাই করতে শুরু করেছি হ্যাঁ সেলাই করছি আর কি বুকটা কাটে এই জায়গাতে মাথাটা কাটে হ্যাঁ তো বুক পুক সেলাই করতে গেলে আগে হয়তো আপনার এই দিক থেকে সেলাই করতে হয় নিচ থেকে সেলাই করছি বারবার সেলাই করছি আর সু সুতাটা করছে গিয়ে হাতে ওই লাশের হাতে বেঁধে গেছে এই দু তিনবার এরকম যখন বেঁধে গেছে আর কি বাঁধার পরেই আমি ওই লাশটার মুখের দিক তাকাচ্ছি এভাবে তাকালাম তাকানোর পরে আমার একটু ভিতরে কেমন লাশটা আমার মুখের উপর তাকাচ্ছে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদিন আমার ওই জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল আর কি হ্যাঁ আমি ধরেন যে এক পোস্টমার্টম ঘরে এই আমার বর্দা আর আমি মিলে লাস্টটাকে তুললাম এই মানে ফুলা লাশ মানে পুরাপুরি লাশ হ্যাঁ অনেক দিনকার আর কি চার চার পাঁচ ছয় দিনকার লাশ আর কি ফুলে টুলে একদম একাকার হয়েছিলো তো আমি আমার বর্দা আর আমি মিলে ঘরে ধরে ঢুকালাম লাস্টটাকে ঢুকানোর পরে লাস্টটা পোস্টম্টাম করলাম বর্দা বর্দা পোস্টমার্টনাম করার পরে আমাকে সেলাই করতে দিল লাস্টটাকে হ্যাঁ যে তুই সেলাই কর আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ তো আমি সেলাই করতে শুরু করেছি হ্যাঁ সেলাই করছি আর কি রে বুকটা কাটে এই জায়গাতে মাথাটা কাটে হ্যাঁ তো বুক বুক সেলাই করতে গেলে আগে হয়তো আপনার এই দিক থেকে সেলাই করতে হয় নিচ থেকে সেলাই করছি বারবার সেলাই করছি আর সু সুতাটা করছে গিয়ে হাতে ওই লাশের হাতে বেঁধে গেছে এই দু তিনবার এরকম যখন বেঁধে গেছে আর কি বাঁধার পরে আমি ওই লাশটার মুখের দিক তাকাচ্ছি এভাবে তাকালাম তাকানোর পরে আমার একটু ভিতরে কেকম লাশটা আমার মুখের উপর তাকাচ্ছে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ তখন আবার চেষ্টা করলাম না দে এরকম তো হতে পারে না আবার লাস্টটা সিলাই করছি দেখি আমার হাতে সুঁতা সুঁতা বেঁধে যাচ্ছে বাঁধার পরে আমি ওই লাস্টে সুঁতা ইয়েটির ছেড়েটারে আমি একটু বাইরে চলে গেছি বাইরে যাই আমি একটু একটু ভয় ভয় করছি আমি বাইরে চলে গেলাম যাই আমার বর্দাকে একটু বললাম যে এই ব্যাপার হ্যাঁ তখন উনি উনি বুঝতে পেরেছে সেটা আসলে ভয় খেয়ে গেছে হ্যাঁ এখন তো এটা তখন উনি উনি আসলো আসার পরে হ্যাঁ লাস্টার খুব মানে ফোলা টোলা লাস্ট চোখ টোক বাইরে করা জিবা বাইরে হওয়া ছিল হুম তো এরকম আমার জীবনে একটু এরকম একটা ঘট ঘটনা ঘটেছে আর কি আমি সঙ্গে সঙ্গে যাই আমার বর্দাকে বলে বর্দা করলো কি আমাকে একটু ইয়া বাইরে বসালো বসানোর পরে ওই আসে লাশটাকে সিলাই টেলি সিলাই করার পরে টরে তারপরে একজন আমাকে কবরাজ একটু ডাকে না একটু ফুঁকটুক দিয়ে পানি টানি ভরা দিয়ে একটু সাউন্স টঁচ দেওয়ার পরে হ্যাঁ তারপরে এরকম আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল আর কি আচ্ছা আপনার জীবনের সেরা ঘটনাটা বলুন আমার জীবনে সেরা ঘটনা বলতে যে এই লাশের বিষয় হ্যাঁ লাশের বিষয় লাশের বিষয়ে শুন কিছু কিছু লাশ আছে হ্যাঁ ধর যে আপনার পচা ইয়া মানে লাশ হ্যাঁ পুড়ে গেছি ফুলে গেছে আর কি হ্যাঁ এই ফুলা লাশ এই ফুলা লাশগুলাকে যদি আমরা কোনো রকমই ইয়া মানে কাটি কাটি সিলাই লে করি করলে কিন্তু আমাদের একটু মনের ভিতরে একটু ভাব ভয় ভয়ে ভয় ভয় ভয়ে একটু ভাব আসে হ্যাঁ আসার পরে তখন আমরা আবার ওটাকে আমাদের মাথার ভিতরে অনেক দিন এই দৃশ্যটা থাকে আর কি থাকে আবার এমন হইতে পারে অনেক লাশের ভিতরে কাজ করছি কাজ করতে করতে তো মনে হচ্ছে একটা লাশ হয়তো ঘুরে গেল বা তার হাতটা ইয়ে হচ্ছে হচ্ছে এরকম মনোভিত হয় তখন আমরা করি কী লাশের ঘর থেকে একটু বাইর হয়ে যায় একটু রিল্যাক্স হই অন্য জায়গাতে একটু যাই বসি বস থেকে একটু ইয়ে করে আরও আমাদের কয়েকজন ছেলেবেলেকে নিয়ে আরও চার পাঁচজন ছেলেবেলে থাক করে করলে একটু সাহস থাকে ওই একটা করলো একটা করলো এরকম করে তাহলে ওই ওই ভয়টা আসে কিন্তু একা যদি কেউ করে তাহলে কিন্তু একটু ভয়ে থাকবে একটা একা একটা ঘরে যদি একটা লাশকে আরও তিন চারটা লাশ আছে আর লাশ গেলে তো চোখ টোক ফুলে যায় ফুলে যায় পচা লাশ হ্যাঁ চোখ মুখ বাইরে যায় জিবার মতন বাইরে মানে আকর্ষণটাই অন্যরকম আর কি সেই জন্যে আমাদের দুই চারজন লোকজন থাকে হ্যাঁ এবং আমার এরকম ঘটনা ঘটেছে যে মনে হচ্ছে লাশটা ঘুরে গেছে আর কি পরে দেখছি যে এই অবস্থাতে যখন লাস্টের দিক তাকাই তখন ও মা গো বাপ কেউ করে আমরা বাড়িয়ে যাই বাইরে যাই বা পিছিয়ে যায় একটু থাকলাম থাকে আবার কিছুক্ষণ পর একটু রিল্যাক্স হয়ে যায় রিল্যাক্স হয়ে যাইতে তারপরে আমরা কি আবার দু চারজন মিলে আবার আসে লাশটাকে কাটে কুটে সেলাই টিলাই করে পাটিতে সুন্দর করে ব্যানে টেনে টাইট করে ব্যানে তখন বানাটানো হয় না যেহেতু একবার যখন ভয় খেয়ে যায় মানুষ তখন কিন্তু আর ওই ওই লাশের কাছে সেই ভিড়তে পারে না তখন অন্যজনকে জনকে ভিড়ান ভিড়ানোর পরে তারপরে লাশটাকে আমরা বাইর করে দিই আর কি আচ্ছা আমরা মনে করি যে আপনার যে লাশ নিয়ে আসে আচ্ছা পোস্টমার্টাম করার মূল কারণটা কি তাদের ভিতরের যে পার্সপাতি থাকে যেমন কিডনি বা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আসলে কি সেগুলা নেয়ার জন্য মূলত প্রত্যেকটা লাশকে পোস্টমর্টম করা হয় না অন্য কোনো কারণ আছে না কি তার পরিচয় একটু গোটা বিষয়টা অনুভব কাছ থেকে জেনে নেব ডক্টর মন কি আশিস পান্ডে মানে আমাদের তো দু হাজার ব্যাচ আশিস পান্ডে আমাদের সিনিয়র ব্যাচে মানে দু হাজার ব্যাচে তো আমরা যখন কলেজে প্রথম আসি তখন মানে সে সেরম মানে কোনো তাকে কোথাও দেখতাম না কিন্তু দু সালে যখন মানে এই সন্দীপ ঘোষ আসে এবং তার সাথে সাথে যখন মানে নতুনভাবে তৃণমূলের যে অত্যাচারটা সেটা আমাদের কলেজে নিয়ে আসে তখন আমরা দেখি যে এই আশিস পাণ্ডে বলে আমাদের যে সিনিয়র সে হচ্ছে খুব হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায় এবং প্রিন্সিপালের পক্ষ নিতে শুরু করে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং আমাদের কলেজে যে টিএমসিপি ইউনিট দুদিন আগে ডিজলভ হয়েছে সেই টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট ছিল তো এই আশিস পাণ্ডে আমাদের মানে আজকে আমাদের অভয়াদির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা তো আমরা বারবার বিভিন্ন জায়গায় বলেছি যে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সেইটা দীর্ঘদিন ধরে আমাদের কলেজে যে অত্যাচারগুলো চলে এসছে সেইগুলোর মানে একটা কিউমুলেটিভ একটা কনসিকুয়েন্স তো সেটার জন্য যারা দায়ী এবং সামনের সারিতে থেকে দেয় তাদের মধ্যে আশিস পাণ্ডে একজন খুব গুরুত্বপূর্ণ কি কী অভিযোগ কী বলতে ধরুন মানে আমাকেই মানে বিভিন্ন সময়ে মানে যেহেতু আমরা একুশ সালে একটা আন্দোলন হয়েছিল ওই সন্দীপ ঘোষকে সরানোর জন্য তো যখন আন্দোলন মানে একটা সময়ের পরে থিতিয়ে পড়ে তারপরে আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ নেমে আসে এবং সেই আক্রমণে ধরুন মানে ডাক্তারি মানে না পড়তে দেওয়া ফেল করানো ডেথ দেওয়া এরম বিভিন্ন রকমের হুমকি আমাদেরকে দেওয়া হয় ইভেন আমাদের কলেজের যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং আছে আমাকে এই ধুমকিও দেওয়া হয়েছিল যে আমার ডেড বডি ওই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং থেকে ঝুলবে যদি আমি বেশি কিছু বাড়াবাড়ি করতে চাই এবং আলটিমেটলি দু হাজার বাইশের ডিসেম্বরের আমি যখন মেডিকেল কলেজের ইউনিয়নের আন্দোলন চলছিল, সেখানে আমি জাস্ট মানে তাদের মিছিলে হাঁটতে গেছিলাম তাদের সঙ্গ দিতে গেছিলাম সেটার জন্য আমাকে সেদিনকে রাতে এসে এই আশিস পাণ্ডে অভিষেক সেন মানে যাদের নাম বারবার আসছে সৌরভ মাঝি বিশ্বদ্বীপ মজুমদার এরা এসে প্রথমে তোর মদ খেয়ে আমার রুমে মানে দরজার লাথালাথি করে এবং পরের দিন যখন আমি ওদের সাথে কথা বলতে চাই যে এরমটা কেন করা হলো তখন আমাকে থ্রেট দেওয়া হয় যে হোস্টেল ছেড়ে বেরিয়ে চলে যেতে হবে না হলে মানে আবার ফেল করানো হবে এবং ডাক্তার হতে দেওয়া হবে না তো আজকে দাঁড়িয়ে মানে আমরা জানতে পারছি এত ঘটনা কিন্তু আমরা শেষ তিন বছর ধরে কিন্তু আমরা সব কিছুই বলার চেষ্টা করেছি সেটা অথরিটির কাছেও বলার চেষ্টা করেছি বারবার চিঠি দিয়েছি পুলিশের কাছে আমরা জানিয়েছি বারবার চিঠি দিয়েছি ইভেন আমি এফআইআর করতে গেছি বহুবার আমার কাছ থেকে এফআইআর নেওয়া হয়নি তো এফআইআর নেওয়া হয়নি এবং তখন আমি একটা প্রেস বাইট করে বলেছিলাম যে এরম এরম ব্যাপার যে টিএমসিপির ছাত্রনেতারা নেতারা এসে কী বলেছে পুলিশ বলেছিল যে এফআইআর টেফায়ার করা যাবে না এরা অনেক শক্তিশালী লোক এদের সাথে তোমরা পেরে উঠবে না প্রিন্সিপাল অনেক মানে ক্যাচ আছে প্রিন্সিপালের তো তোমরা এফআইআর করতে যাও না তোমরাই ফেসে যাবে এবার সেখানে দাঁড়িয়ে আমি বাধ্য হয়েছিলাম এসসি কমিশনে মানে অভিযোগ জানানোর কারণ আমাকে মানে বিভিন্নভাবে আমার কাস্ট নিয়ে আমাকে মানে এই আশিস পাণ্ডে সেন এরা বিভিন্নভাবে আমার কাস্ট নিয়ে আমাকে গালিগালাজ করেছিল তো সেই এসসি এসটি কমিশনে কমপ্লেন করার পর থেকে আমি কিছুটা সুরাহা পাই কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে জানতে পাই যে মানে একজনকে যখন এরা মানে আর বিরক্ত করা বন্ধ করে দেয় অন্য আরেকজনকে করা শুরু করে সে আমাদের একাডেমিক বিল্ডিংয়ের সামনে নীল ডাউন করানো হোক